বন্ধুরা, ওবেসিটি বা মোটাপা আমাদের কিন্তু প্রত্যেকের একটা বিরাট বড় সমস্যা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজ একটা উপায় বলে দেবো, যেটা করলে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের শরীরটাকে শেপে আনতে পারবে, তোমাদের এক্সট্রা মেদ ঝরিয়ে ফেলতে পারবে। এই এক্সট্রা মেদ ঝরানোর জন্যে যেটা করতে হয়, আমাদের একটা হচ্ছে শরীরটাকে ডিটক্সিফাই করতে হয়, আর একটা হচ্ছে মেটাবলিক রেটটা বাড়িয়ে ফেলতে হয়, আর এই সবসময় খিদে পাওয়ার নেশাটা একটু কাটিয়ে নিতে হয়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা, তো কি হচ্ছে দেখবে, আমাদের অনেকেরই এরকম সমস্যা থাকে যে একটা পেটের মেদটা কিছুতেই কমতে চায় না। দেখবে হয়তো ফিগারটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু পেটের একটা ভুঁড়ি, একটা সেই ভুঁড়ি ভাব, একটা সে পেটে একটা সে পেটের কাজটা একটা থলি মতন হয়ে আছে, যেটা দেখতে কিন্তু খুব বাজে লাগে, তাই না? যে কোনো ড্রেস দেখবে হয়তো সারা বডিতে ফিট হয়ে গেল, কিন্তু পেটের কাজটা সেই টাইট হয়ে আছে, ভুঁড়িটা বেরিয়ে আছে, তাহলে কিন্তু কোনো ড্রেসই ভালো লাগে না। আবার অনেকের দেখবে ফুল বডিটাই একটা ওবেসিটিতে ভরা, একটু মোটা ভাব, মেদ চর্বি ভীষণ বেশি, মানে পিঠে, কোমরে, পেটে, পায়ে, হাতে, সব জায়গায় একটা থলথলে ভাব, এইগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। আর তাছাড়া আমরা জানি যে ওজন যদি খুব বেশি বেড়ে যায় না, তাহলে কিন্তু রোগও অনেক কিছু চলে আসে, অনেক রকম অসুখ আমাদের শরীরে বাসা বাঁধে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা উপায়, খুব সহজ উপায় বলে দেবো তোমাদের, যেটা করলে তোমাদের মানে এই মেদ বেড়ে যাওয়ার যে সমস্যা, ওবেসিটির যে সমস্যাটা, সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে, মানে খুব তাড়াতাড়ি মেদ তোমার ঝরতে আরম্ভ করবে, গলতে আরম্ভ করবে। বিশেষ করে যাদের এই ভুঁড়ি, একটা পেটে একটা মেদ জমে গেছে, ভুঁড়িটা বেড়ে গেছে, দেখবে আমাদের মেয়েদের অনেক সময় মানে বাচ্চা টাচ্চা হওয়ার পরেও দেখবে পেটটা বড্ড বেশি বেড়ে যায়। এই প্রবলেমটা কিন্তু অনেক মহিলারই হয়ে থাকে। হাত পা হয়তো সরু সরু আছে, কিন্তু পেটটা এমন মানে ভুঁড়ি হয়ে গেছে যে কোনো কিছুই মানাচ্ছে না। আর মানে এই পেট বা বেলি ফ্যাট যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায় না, সেটা কিন্তু কোনো দিক থেকেই ভালো নয়, দেখতেও ভালো লাগে না, শরীর স্বাস্থ্যের জন্যেও ভালো না। সেই জন্যে সবার প্রথম কি করতে হবে, তোমাদেরকে একটা ড্রিঙ্কস নিতে হবে, ওয়েট লস ড্রিঙ্ক, যেটা খেলে তোমাদের এই পেটের মেদ বা মেটাবলিজমটা খুব ভালো হবে এবং পেটের মেদ খুব তাড়াতাড়ি কমে যাবে। আজকে আমি তোমাদের সাথে একটা কফি শেয়ার করব। কফি তো আমরা সবাই খাই, অনেকে আমরা খুব কফির লাভারও আছি, কিন্তু যেমন আমি কিন্তু কফি খেতে ভীষণ ভালোবাসি, আমার মতন এরকম তোমরাও হয়তো অনেকেই আছো যারা কফি খেতে খুব পছন্দ করো। এই কফির সঙ্গে জাস্ট একটা দুটো জিনিস মিক্স করে আমি আজকে একটা ওয়েট লস ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা দুবার খাবে দিনে, সকালবেলা একবার খাবে আর রাত্রেবেলা একবার খাবে, রাত্রে আফটার ডিনার খাবে, রাত্রে খাওয়া দাওয়ার পরে একবার ওই ড্রিঙ্কসটা খেয়ে তারপরে শোবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে যেরকম ফ্রেশ হওয়ার পরে ওই এক কাপ কফি তুমি খাবে। এটা খেতে পারলে তোমরা যদি ঠিকঠাকভাবে আজকের এই উপায়টা মেনে চলো, 10 দিনের মধ্যে দেখবে তোমাদের ফিগারটা কিন্তু একটা শেপে এসে গেছে, ভুঁড়ি অনেকটা কমে গেছে, মানে শরীরের মেদ অনেকটা ঝরে গেছে, আর তোমার নিজেকে আয়নার সামনে দেখলে অনেক বেশি ভালো লাগছে, এবং আর 5 জনও তোমাকে জিজ্ঞাসা করবে যে কি করলে যার ফলে এত তাড়াতাড়ি তোমার শরীরটা এত স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেল। তো চলো দেখে নাও আজকে আমার এই ওয়েট লস কফিটা আমি কিভাবে বানালাম। জাস্ট কফির সাথে দুটো জিনিস মিক্স করে আমি এই কফিটা বানিয়েছি, খেতেও কিচ্ছু খারাপ নয়, ভীষণ ভালো স্বাদ, যেমন কফির ফ্লেভার, যেমন কফি খেতে, আর এটা গরম গরম খাবে, যেভাবে কফি খায় সেইভাবে গরম গরম সকালবেলা খাবে আর রাত্রিবেলাও খাবে। তো চলো আগে দেখে নাও যে আমি কফিটা কিভাবে বানাচ্ছি। তো সবার প্রথম যেটা করতে হবে, আমাদেরকে নিতে হবে একটা আস্ত পাতিলেবু। পাতিলেবুর রস আমাদের মেদ ঝরাতে বা মেদ কমতে যেমন সাহায্য করে, তেমনই মেটাবলিক রেটটা ভীষণ তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। যার মেটাবলিজম যত ভালো, তার কিন্তু গায়ে তত খুব তাড়াতাড়ি চর্বি লাগে না। এবার দেখো, ওই লেবুটা থেকে আমি জুসটা বের করে রেখে দিলাম, ওই জুসটা আমি ইউজ করব।
তার আগে এই লেবুর খোসাগুলো দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। লেবুর খোসাগুলো টুকরো করে কেটে নিলাম। এবার দেখো প্যানে আমি 1 কাপ জল বসিয়ে দিলাম। এবার এই জলটা যখন একটু ফুটে উঠবে তখন তাতে আমি ওই লেবুর খোসাগুলো দিয়ে দিলাম। এই লেবুর খোসার ভেতর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের স্কিন ভালো করে এবং মেটাবলিক রেট বাড়াতে ভীষণ সাহায্য করে। আর আমি তার সঙ্গে দিচ্ছি দেখো এটা দারচিনির পাউডার, সিনামন পাউডার। তোমরা গোটা দারচিনিও এক টুকরো দিয়ে দিতে পারো। দারচিনি কিন্তু তোমার মেটাবলিকটাকে ভীষণ তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। মেটাবলিজম রেট যত তাড়াতাড়ি বেড়ে যাবে তোমার মেদ কিন্তু তত তাড়াতাড়ি ঝরে যাবে। আর দিলাম পরিমাণ মতন কফি, ফুটিয়ে নিলাম। নিয়ে দেখো আমার কফিটা একদম রেডি হয়ে গেছে, আমি কাপে ঢেলে নিচ্ছি খাওয়ার জন্যে। কফিটা কিন্তু একদম রেডি। এই যে আমি এতে দারচিনি এবং লেবুর রস দিলাম, এবার দেখো ওই যে লেবুর রসটা আমি বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি এতে মিক্স করে নিলাম। এই লেবুর খোসা আর দারুচিনি তোমার মেটাবলিজমটাকে ভীষণ পরিমাণে বাড়িয়ে দেবে, ফলে তোমার শরীরে তুমি মেদ চট করে লাগবে না এবং এক্সট্রা মেদটাকে গলিয়ে দিতে সাহায্য করবে। আর এই কফি খাওয়ার ফলে তোমার কিন্তু বারে বারে খিদে পাবে না, এই যে ক্রেভিংটা অনেকটা কমে যাবে। তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে কফিটা আমি কিভাবে বানালাম। আর এইভাবে আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে যেভাবে আমরা চা খাই বা কফি খাই জেনারেলি, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কফিটাও খাওয়া হয়ে গেল। সো এই ড্রিঙ্কসটা তোমরা রেগুলার 2 বার করে খাও, 10 দিনের মধ্যেই তোমরা অনেকটা কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে এবং দেখবে একটু ওয়েট যদি আমার বেশি থাকে তারপরে যদি একটু ওয়েট লস হয় আমার, ওয়েট কমে যায়, তাহলে দেখবে নিজেকে অনেকটা ঝরঝরে হালকা লাগে। সেই ফিলিংসটাও তোমরা বুঝতে পারবে, সেটা ফিল করতে পারবে যে তোমাদের ভেতরে একটুখানি হালকা ভাব এসেছে। তো এই ড্রিঙ্কসটা তোমরা দিনে 2 বার করে খাও। আর ডায়েট বলতে আমি বলবো তেমন বেশি কিছু ডায়েট করতে হবে না, যে না খেয়ে রোগা হওয়ার পক্ষপাতী আমি নই। খাওয়া দাওয়া নর্মাল রাখবে, যেমন খাও, শুধু যদি পারো তো একটু কার্বোহাইড্রেটটা কমিয়ে দেবে, ভাতের পরিমাণটা একটু কমিয়ে, সবজি ফল মূল সমস্ত কিছুই খাবে, শুধু ভাতের পরিমাণটা আর ডিপ ফ্রাই যেগুলো অতিরিক্ত ভাজা ভুজি, রোজ সন্ধেবেলা চপ সিঙাড়া তেলে ভাজা এগুলো একটু অ্যাভয়েড করে চলো 10টা দিন। তার আর মিষ্টি, ইয়েস মিষ্টি খাওয়াটা একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ মাঝে মধ্যে একটা আধটা খেতেই পারো। তো এইরকমভাবে তোমরা যদি চলতে পারো 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের কিন্তু চেহারার প্রচুর পরিবর্তন আসবে চেহারায়। আর এটা কিন্তু তোমার যে শুধু চেহারাটা রোগা করবে তা কিন্তু নয়, এটা তোমার মেটাবলিক রেটকে বাড়িয়ে দেবে। মেটাবলিজম রেট বেড়ে গেলে দেখবে তোমার শরীরে তুমি বেশি খেলেও তখন আর মেদ লাগবে না, তখন আর মানে একটা আধটা মিষ্টি খেয়ে নিলেও ভাজাভুজি খেলেও কিন্তু তোমার শরীরে মেদ লাগবে না, কারণ তুমি এই ড্রিঙ্কসটা খাচ্ছ। এই ড্রিঙ্কসটা তোমার ব্যালেন্স করে দিচ্ছে, মেটাবলিজমটা তোমার বাড়িয়ে দিচ্ছে, তাই তো? এই এটাই হচ্ছে এই ড্রিঙ্কসটার ফান্ডা, বুঝেছ? আর এই ড্রিঙ্কসটা তোমার কিন্তু স্কিনও উজ্জ্বল করবে, ঝকঝকে করবে, কারণ এটার মধ্যে আমি দিয়েছি লেবু। লেবু হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি আমরা যত খাবো না তত আমাদের শরীরের ভেতরটা পরিষ্কার হবে। এটা খেলে তোমার ডাইজেশনও ভালো হবে, হজম ক্ষমতা বাড়বে। হজম যদি বেশি থাকে, পেট হচ্ছে সমস্ত কিছুর মেন ব্যাপার হচ্ছে পেট, পেটটা যদি তোমার ভালো থাকে সুস্থ থাকে তাহলে দেখবে তোমার স্কিনেও এর জেল্লা আসবে, স্কিনে এর মানে এফেক্টটা স্কিনেও দেখতে পাবে, স্কিনটা অনেক ঝকঝকে উজ্জ্বল হবে, ব্রণ পিম্পলস হবে না, কারণ এটা একটা ডিটক্স ওয়াটারও বটে। সো বন্ধুরা ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতন, বাই বাই।